শেষ পর্যন্ত পরাগের চাকরি শিমুল পেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মধুরিমা বিপাশাকে বলছে, এটা আমার শ্বশুরবাড়ি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমি কি করব, আমি তো ধুম করে এবারে ছেড়ে চলে যেতে পারি না। তখন শিমুল বলতে থাকে, দেখো তোমাকে আমরা এতবার করে বললাম বিপাশাদির কথা, তোমাকে সবটা জানালাম, তারপরেও তুমি যে কেন নিজেকেই নিজে বিশ্বাস করতে চাইছো সেটাই বুঝতে পারছি না, নিজের কথাগুলি নিজে বুঝতে চাইছো আর তো কিছু বুঝতে চাইছো না। তখন মধুরিমা বলে, দেখো আমার স্বামীকে আমি চিনি, আর তাছাড়া শুরু থেকেই তো ওদের বনিবনা ছিল না, তাহলে সেটা তো আমি কি করব। তখন শিমুল বলতে থাকে, ভুল, তুমি ভুল ভাবছো, তুমি না ওই চন্দনদা তো তোমাকে যা বুঝিয়েছে তুমি তো তাই বুঝছো। আচ্ছা তোমার শাশুড়িমার কাছে না তুমি গিয়ে জিজ্ঞাসা করো, আর জানি উনি হয়তোবা এখন ছেলের বিষয়ে ছেলের পক্ষ নিয়ে কথা বলছে বলে হয়তোবা সত্যিটা বলবে না, তুমি ননদ তোমার ননদকেও জিজ্ঞাসা করতে পারো। তখন মধুরিমা বলে, আমার কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আমি জানি আমার স্বামী কি। তখনই বিপাশা বলতে থাকে, আমার স্বামী বলো না তো, এই ব্যাপারটা না আমি নিতে পারছি না, কারণ তোমার স্বামী এটা কি করে বলছো, তুমি লিগেলি তোমাদের তো বিয়েই হয়নি, এখনো লিগেলি ওয়াইফ আমি, তোমার সাথে তো কাগজপত্রের কোনো কিছুই হয়নি, কাগজপত্রেরও একটা বিয়ের মধ্যে ব্যাপার আছে বুঝেছো তো, সেটা তোমার মধ্যে আর চন্দনের মধ্যে হয়নি, তাহলে কেন বলছো এসব কথা। তখন মধুরিমা চুপ করে যায়। তারপরে বিপাশা বলতে থাকে, এসব কথা না শুনতেও ভালো লাগে না, আর আমার মুখে আনতেও ভালো লাগে না, তোমাকে বলতেও ভালো লাগে না। তখনই মধুরিমা বলতে থাকে, আমি আমার বাচ্চাকে নিয়ে কেন কষ্ট করব, যেহেতু আমার বিয়েটা হয়েই গেছে চন্দনের সাথে, আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে, তাহলে আমার অধিকার আছে এই লড়াইটা আমি লড়বো, আমারও তো বন্ধু বান্ধব আছে, বাপের বাড়ির লোকজন আছে, তারা যখন এখানে আসবে এসে দেখবে যে একটা জলজন্তু বউ আছে, তাহলে আমি কিভাবে মুখ দেখাবো। তখন বিপাশা বলে, যেহেতু জেনেই চলে এসেছো যে বউ আছে, তাহলে মেনে নিতে তোমার সমস্যাটা কি, ওরাও মেনে নেবে। তখন মধুরিমা বলতে থাকে, তোমার বাপের বাড়ি তো কাছে, তোমার বাপের বাড়িতেও তো তুমি চলে যেতে পারো। তখন বিপাশা বলে, না তো আমি কেন আমার বাপের বাড়িতে যাব। তখন সুচরিতা বলে, ও যেতে চাইলেও না ওকে আমরা যেতে দেবো না, কেন ও যাবে, ওর সারাটা জীবন ও এখানে শেষ করেছে, আর ও না এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে অনেক শ্রম দিয়েছে, তাই ও কেন যাবে, তুমি দুম করে এসেছো তুমি চলে যেতে পারো না, তোমাকেও তো এটা বলতে পারি। তখন মধুরিমা বলে, আমি কেন যাব, আর তাছাড়া ও এই বাড়ির বউ বলে যে এই বাড়িতে এত বড় একটা ঘর দখল করে থাকবে তা তো হতে পারে না। তখন শিমুল বলতে থাকে, তোমার কথায় এই রুমটা না ওর, এই বাড়িটা ওর, তাই যেহেতু ও এবারের বউ, তার মানে ও কোথায় থাকবে কোথায় না থাকবে সেটা কিন্তু ঠিক করা তুমি কেউ নও। তখনই বিপাশা বলতে থাকে, হ্যাঁ আমার রুমে আমি আছি, তোমার কি সমস্যা, তুমি তো তোমার স্বামীকে নিয়ে আছোই, এমন তো না যে তোমার স্বামীকে আমার কাছে ধরে রাখছি, দরজা বন্ধ করে আছি, তাহলে তোমার কিসে সমস্যা হচ্ছে। তখন মধুরিমা বলতে থাকে, আমার সমস্যা হচ্ছে অতটুকু একটা রুমে আমার শাশুড়ির সাথে চন্দন কষ্ট করে থাকছে, আমি আমার মেয়েকে নিয়ে কষ্ট করে আছি, তাহলে এই কষ্টটা আমি কেন করব। তখন বিপাশা বলে, যেহেতু জেনেই এসেছো এই বাড়িতে একটা বউ আছে চন্দনের আগের, তাহলে তুমি এসেছো কেন, এখন তুমি যেভাবে থাকার সেভাবে থাকবে, সেটা তো আমার দেখার বিষয় নয়। তখনই মধুরিমা বলতে থাকে, তুমি এই ঘরটা ছেড়ে দেবে বুঝেছ। তখন বিপাশা বলে, তোমার কোথায়। তারপরে শিমুল বলতে থাকে, বিপাশাদি কোথাও যাবে না, এই রুমটা ছাড়বে না। তখন মধুরিমা শিমুলকে বলতে থাকে, তোমার কথা ছাড়বে না। তখন সুচরিতা বলে, আমাদের কথা ছাড়বে না, আর ও ছাড়তে চাইলেও না ওকে ছাড়তে দেবো না, কেন আমাদের চোখের সামনে একটা মেয়ের এত বড় অসম্মান হবে সেটা তো আমরা সহ্য করতে পারবো না, কিছুতেই না, আর তাছাড়া ওর পাশে ভেবো না যে কেউ নেই, আমরা আছি, আমরা পাশে থেকে লড়াইটা করব। তুমি যদি ভাবো তোমার পাশে তোমার শাশুড়ি আছে, তোমার হাজবেন্ড আছে, তোমার ননদ আছে, তাহলে আমরাও ওর পাশে আছি, আর আমরা ওর পাশে থেকে দেখবো যে তোমরা কি করতে পারো। তখনই বিপাশা মধুরিমাকে বলতে থাকে, লড়াই করবে, লড়াই করো, দেখি কি করতে পারে, তোমার শাশুড়িমাকে বলো না গিয়ে আমার বিরুদ্ধে কেস করতে, আমিও দেখতে চাই, উনি কেস করুক, দেখি উনি লড়াইটা লড়ুক, আমিও তাহলে লড়াইটা লড়বো, আর তোমার স্বামীকেও গিয়ে বলো, দেখি তোমরা কি করতে পারো, আমি যদি কিছু করতে পারি তাহলে আমিও করব। যা শুনে মধুরিমা চমকে যায় আর বলতে থাকে, আমি একটা মেয়ে, তুমি আমাকে এরকম ভাবে অপমান করতে পারছো। তখন বিপাশা বলতে থাকে, তুমি যদি আমাকে অপমান করতে পারো তাহলে আমি কেন অপমান করতে পারবো না, তাছাড়া আমার বন্ধুরা এসেছে ওদের সাথে আমি কথা বলবো, তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও তো, বেরিয়ে যাও। এই কথা শুনে মধুরিমা চমকে যায়। অন্যদিকে দেখা যাবে সকাল সকাল পরাগের মাস্টারমশাই আছে, এসে শিমুলকে বলতে থাকে, পরাগের শরীর এখন কেমন। তখনই মধুবালা আসে আর এসে বলতে থাকে, পরাগের কথা জিজ্ঞাসা করছিলেন তোর কাছে, ওই আছে আর কি, আমার ছেলেটা কেমন থাকবে আর, তারপরেও আছে, ভালো আছে আগের থেকে। তখনই মাস্টারমশাই বলে, হ্যাঁ শিমুল মার কথা তো আমি শুনেছি, ওরা ভালোই করেছে। তখন মধুবালা বলতে থাকে, হ্যাঁ মাস্টারমশাই, শিমুল মা তো আবার বিয়েটা করেছে, পরাগের সাথে আবার ও বিয়ে হয়ে গেছে গো, আর ওদেরকে আপনি আশীর্বাদ করে দেবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। তখনই মাস্টারমশাই বলতে থাকে, আমি তো শিমুল মাকে সে আগে থেকেই আশীর্বাদ করেছি, ওর জন্য আমার আশীর্বাদ সব সময় থাকবে, ও যেন ভালো থাকে। তখনই শিমুল বলতে থাকে, মাস্টারমশাই আপনি বসুন, আপনি নাস্তা করুন। তখনই মাস্টারমশাই বলতে থাকে, না না আমি খেয়ে এসেছি। তারপরে শিমুল বলতে থাকে, তাহলে খাবারটা দিয়ে দেবো, আপনি কিন্তু দুপুরে খেয়ে নেবেন। তখন মাস্টারমশাই বলতে থাকে, দেখেছেন এই হলো শিমুল মা। তখন মধুবালা বলতে থাকে, এই জন্যই তো বৌমাকে আমি ছাড়তে পারিনি গো, ছাড়তে পারিনি, বৌমা ছাড়াতে আমি একদম অচল। তখন এই কথা শুনে মাস্টারমশাই অবাক হয়ে যায়।
তারপরে শিমুল ওখান থেকে চলে গেলে পরাগকে আনতে, তখন মধুবালা বলতে থাকে, জানেন তো মাস্টারমশাই, পরাগ না নিজে থেকে ঠিক করে নিয়েছে যে ও আর বাঁচবে না। কি করবো বলুন, ওর নিজের মধ্যে যদি বাঁচার শক্তিটা না থাকে তাহলে ও কি করে বাঁচবে? তখন মাস্টারমশাই বলতে থাকে, পরাগের এরকম ভাবাটা একদম উচিত নয়, ওর জন্য শিমুল এত কিছু করছে, ও কেন এসব ভাবছে? তখন মধুবালা বলতে থাকে, জানেন তো ও এখন নিজে থেকেই মনে করে যে শিমুল অনেক ভালো, আর শিমুলকে ও অনেকটা নিজের কাছে চাইছে, ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। দেখছি তো, বুঝতেও পারি, মা বলে নয়, আমি বুঝতে পারি। তখন মাস্টারমশাই বলে, শিমুল এমনই একটা মেয়ে যাকে আঁকড়ে ধরা যায়, যাকে পেয়ে বাঁচা যায়। আমি জানি শিমুল যেহেতু পরাগের দায়িত্ব নিয়েছে, শিমুল পরাগকে ঠিক সুস্থ করবেই। তখন মধুবালা বলতে থাকে, সেই আশাতেই তো আছি, আর বৌমার মতো বৌমা পেয়েছি আমার ভাগ্য সেটা। মাস্টারমশাই আপনি আশীর্বাদ করবেন, সব দিকটা দেখবেন। ঠিক তখনই মাস্টারমশাই বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো আছি, আপনি চিন্তা করবেন না। তারপর মাস্টারমশাই বসলে ওইদিকে পরাগকে শিমুল নিয়ে আসে। ঠিক তখনই বিপাশারা আসে, আর আসার পরে শিমুল বলতে থাকে, বিপাশা দি তোমরা ধরো না, আমি একা ওকে সামলাতে পারছি না। তখন পরাগ বলে, আমি পারবো। তারপরে শীর্ষাসন সবাই এসে ধরে বসায় পরাগকে। তখনই বিপাশারা শিমুলকে বলতে থাকে, সুচরিতা বলে, জানিস তো বিপাশার ও বাড়িতে খুব সমস্যা হয়ে গেছে। তখন বিপাশা বলতে থাকে, জানিস তো আমার সবসময় মনে হচ্ছে ওরা মনে হয় আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন শিমুল বলে, কি বলছো বিপাশাদি তুমি? তারপর সুচরিতা বলে, ওদের স্বার্থে আঘাত লেগেছে তো, আসলে ওই বউটাও বারবার করে চন্দনকে চাপ দিচ্ছে, এখন কি করবে বুঝতে পারছে না হয়তোবা, সেই জন্য এরকম করছে। তখন বিপাশা বলতে থাকে, আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেই মারা যাই, আমার না এত অসম্মান আর ভালো লাগছে না। তখন শিমুল বলতে থাকে, দেখো বিপাশাদি, মরে যাওয়া এত সহজ নয়, তুমি একথা একদম বলবে না, আর কিছু একটা স্টেপ তো নিতেই হবে আমাদের, আমাদের থানায় যেতে হবে। তখন শিষ্য বলতে থাকে, শিমুল তুমি তো দেখলে থানায় গিয়ে কি হলো, আগেরবার তো বললো যে ওনাদের নাকি অনেক কাজ, কিছুই করতে পারবে না, কি যে হলো না সেটাই বুঝতে পারছি না। তখন শিমুল বলে, তারপরেও এভাবে তো ছেড়ে দেওয়া যায় না বলো, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তখন সুচরিতা বলে, হ্যাঁ তোমার কাজটা মিটে যাক, তারপরে আমরা বিপাশাদির ব্যাপারটা আজকেই দেখবো। তখন শিমুল বলে, ঠিক আছে। তারপর মাস্টারমশাই বলতে থাকে, শিমুল মা এদিকে এসো, এতে কিছু কাগজপত্র আছে, তুমি এখানে সাইন করে দাও। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা মাস্টারমশাই আমি এখন সাইনটা করলেও, আমি চাকরিটা করলেও যদি পড়া কখনো সুস্থ হয়ে যায় তখন কি চাকরিটা পাল্টে নেওয়া যাবে না? তখন মাস্টারমশাই বলে, না সেটা আর সম্ভব হবে না। তখন শিমুল বলে, তাহলে কি করে হবে মাস্টারমশাই, দেখুন না আপনি উপরে একটু কথা বলে, কারণ পরাগ যদি সুস্থ হয়ে যায়, পরাগ সুস্থ থাকা অবস্থায়ও যদি আমি কাজ করি ও বাসায় বসে থাকে, তাহলে তো ব্যাপারটা কেমন দেখা যাবে, তাই না? তখন একথা শুনে পরাগ বলতে থাকে, শিমুল তুমি একথা একদম ভেবো না, তাহলেও কোনো সমস্যা হবে না, আমি না হয় অন্য কোনো কাজ করে নেবো, আর তুমি হয়তো ভাবতে পারো যে তখন আমি কিছু বলবো, না আমি নিজে ইচ্ছে করে তো তোমাকে চাকরিটা দিচ্ছি, তাহলে আমি তখন চাকরিটা কেন নিয়ে নেবো বলো তো? আর তাছাড়া আমি যে আর কদিনই মাত্র বাঁচবো সেটা তো তুমি জানো, তাহলে কেন এসব কথা বলছো? তখন শিমুল বলতে থাকে, পরাগ এসব কথা একদম বলবে না, কেন এসব কথা বলো? আচ্ছা মাস্টারমশাই তাহলে কিরকম করে হবে বলুন তো? তখন মাস্টারমশাই বলতে থাকে, দেখো শিমুল মা তুমি এত চিন্তা করো না, সব কিছু যেহেতু ব্যবস্থা হয়ে গেছে তখনই একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি এই নিয়ে একদম ভেবো না, আমি তো আছি। তখন শিমুল বলতে থাকে, আচ্ছা কলিগরা তো পরাগের জায়গায় আমাকে নাও মেনে নিতে পারে, একটা সমস্যাও তো হতে পারে। তখন মাস্টারমশাই বলে, পরাগের জায়গায় তো অন্য কোনো টিচার আসতেও পারতো, তাহলে তোমাকে কেন মেনে নেবে না, সবার তো কাজ আছে, আর তুমি যা মেয়ে আমি আশা করছি তুমি সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে। তখন পরাগ বলে, এটা বলেছেন ঠিক কথা মাস্টারমশাই, আমি বলে দিচ্ছি আমার থেকেও ভালো টিচার হবে শিমুল, আর আপনার স্কুলটাই অন্যরকম হয়ে যাবে দেখবেন। তখন এই কথা শুনে মাস্টারমশাই খুশি হয়ে যায়। তারপর পরাগ বলতে থাকে, আর তাছাড়া আপনি আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমার কষ্টটা ভগবান কমিয়ে দেয়। ঠিক তখনই বিপাশা বলতে থাকে, আচ্ছা পরাগ তুমি যেসব কথা বলো তোমার মায়ের কথা কি ভাবো তুমি, তোমার মায়েদের কষ্ট লাগতে পারে? তখনই মধুবালা আসে আর এসে বলতে থাকে, না গো মা ওর সে চিন্তা নেই, ও শুধু এ কথা বলতে পারলেই বাঁচে। তখন শিমুল বলতে থাকে, দেখো পরাগ তুমি একদম ভাববে না যে তোমাকে আমি বিয়ে করেছি চাকরির জন্য, তাই এসব কথা কোনোদিনও বলবে না। যা শুনে পরাগ অবাক হয়ে থাকে শিমুলের।